সূচক সংখ্যা কি এবং এর ব্যবহারগুলো এর বেসিক কনসেপ্টটা জানার পর আমাদের বুঝতে হবে জানতে হবে যে সূচক সংখ্যার উপাদানগুলো কি কি আমরা দেখি সূচক সংখ্যার উপাদানগুলো হচ্ছে দুইটা একদম জেনারালাইজ করে বললে সূচক সংখ্যা একদম সহজভাবে বললে সূচক সংখ্যার উপাদান হচ্ছে দুইটা কি দুইটা এক হচ্ছে মূল উপাদান হচ্ছে দুটো ভিত্তি বছর এবং চলতি বছর ভিত্তি বছরটা কি ভিত্তি বছর হচ্ছে যে সালের সাপেক্ষে আমরা সূচক সংখ্যাটা নির্ণয় করব আর চলতি বছরটা কি চলতি বছরটা হচ্ছে যে সালের জন্য আমরা সূচক সংখ্যাটা নির্ণয় করব বুঝতে পারতেছি ভিত্তি বছর হচ্ছে যেটা আমরা যেখান থেকে আমরা দ্রব্যমূল্যটা আমরা হিসাব করব যেটা সাপেক্ষে আমরা দেখব অর্থাৎ আমরা যখন কোনো কিছু তুলনা করি ঠিক আছে তখন কি আমাদের একটা ফ্রেম অফ রেফারেন্স থাকে না অর্থাৎ একটা আমাদের প্রসঙ্গ কাঠামো থাকে যে আমরা তুলনা করি আচ্ছা আমার কাছে আগে 10 টাকা ছিল আর এখন 30 টাকা আছে তার মানে আমার কাছে আগের থেকে তুলনায় 20 টাকা বেশি আছে আবার যদি আমার ওজন এক সময় ছিল 10 কেজি 50 কেজি এখন আমার ওজন 78 কেজি এই যে আমরা সবসময় কিসের সাথে তুলনা করতেছি আমরা সবসময় তুলনা করতেছি আগের কোনো কিছুর সাথে ঠিক তেমনি হয় হচ্ছে সূচক সংখ্যার ক্ষেত্রে আমরা আগের যে বছরটা আছে অর্থাৎ যে কোনো সময় হতে পারে নট নেসেসারিলি সেটা ইমিডিয়েট পূর্বের বছর হবে বা 10 বছর আগের বছর আগের একটা বছর হবে সেটা যে কোনো একটা সময় হতে পারে বা বছর হতে পারে সেই বছরটা সাপেক্ষে আমরা বর্তমান সময়ের দ্রব্য মূল্যটা যেই বছরটার সাপেক্ষে আমরা বর্তমানের যে পরিবর্তনটা এটা হিসেব করব সেটাকে আমরা বলবো কি বছর ভিত্তি বছর আর আমরা যে বছরের জন্য সেই ভিত্তি বছরের সাপেক্ষে পরিবর্তনটা হিসেব করব সেটাকে আমরা বলবো চলতি বছর খুবই সহজ একটা কনসেপ্ট আমরা এত কঠিন না করে বলে এটা শুধু হচ্ছে আমাদের বইয়ের ভাষা আর কি আমরা যদি সহজে বুঝতে চাই সেটা হচ্ছে আগের যেটা বছর হবে সেটা হবে ভিত্তি বছর আর মোস্ট রিসেন্ট যে বছরটা হবে সেটা হবে হচ্ছে চলতি বছর এরপরে আরেকটা টার্ম হচ্ছে পিও পি সাবস্ক্রিপ্ট পিও যেটা দিয়ে বলা হচ্ছে ভিত্তি বছরে পণ্যের মূল্য অর্থাৎ যে বছরের সাপেক্ষে আমরা সূচক সংখ্যাটা বের করতেছি সেই সেই বছর ওই পণ্যটার দাম কেমন ছিল পি আর হচ্ছে চলতি বছরের পণ্য মূল্য জাস্ট বছরটা চেঞ্জ হয়ে গেল আমরা চলতি বছর হবে এরপরে কিউ ও হচ্ছে ভিত্তি বছরের ভোগ বা উৎপাদনের পরিমাণ অর্থাৎ ভিত্তি বছরের ভোগ মানে তো আমরা বুঝি যে পরিমাণ পণ্য আমরা আত্মসাত করি যে পরিমাণ পণ্য আমরা যেমন দুধ যদি হয় যে পরিমাণ দুধ আমরা খাবো সেটা হচ্ছে ভোগ আর যে পরিমাণ দুধ উৎপাদন করা হবে সেটা হচ্ছে পরিমাণ আর কিউ এন হচ্ছে চলতি বছরের ভোগ বা উৎপাদনের পরিমাণ এখন আর হচ্ছে ভিত্তি বছর যে যে সূচক সংখ্যা হবে সেটা আমরা সবসময় 100 ধরব ভিত্তি বছরের সূচক সংখ্যা আমরা সবসময় কত ধরব 100 ধরব আর নির্ণীত সূচক সংখ্যা যদি 100 এর চেয়ে বেশি হয় তাহলে বুঝতে হবে ভিত্তি বছরের চেয়ে সূচক সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর আমরা সূচক সংখ্যা নির্ণয় করার পর যদি 100 থেকে কম হয় অর্থাৎ চলতি বছরের সূচক সংখ্যা যদি 100 চেয়ে কম হয় তাহলে আমরা বুঝব যে সূচক সংখ্যা কি হয়েছে হ্রাস পাইছে আর সূচক সংখ্যা বৃদ্ধি পাওয়া আর হ্রাস পাওয়া থেকে আমরা কি ইনসাইট পাবো এটা আমরা আরো পরবর্তীতে জানবো তাহলে এই টপিক থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে ভিত্তি বছর এবং চলতি বছর হচ্ছে সূচক সংখ্যার মূল উপাদান ভিত্তি বছরটা কি ভিত্তি বছরটা হচ্ছে যে বছরটার সাপেক্ষে আমরা আমাদের সূচক সংখ্যাটা বের করতেছি আর চলতি বছরটা কি চলতি বছর হচ্ছে যে বছরের জন্য আমরা সূচক সংখ্যাটা বের করতেছি আর পিও এবং পি এন দ্বারা বোঝাবে যে ভিত্তি বছরের এবং চলতি বছরের পণ্যের পরিমাণ মূল্যের পরিমাণ এখানে পি হচ্ছে প্রাইস আর কিউও বা কিউ এন দিয়ে বোঝানো হচ্ছে ভিত্তি বছর এবং চলতি বছরের পণ্যের ভোগ বা উৎপাদনের পরিমাণ কিউ দিয়ে হচ্ছে এখানে কোয়ান্টিটি ঠিক আছে এরপরে দেখি আমরা সূচক সংখ্যার বৈশিষ্ট্য সূচক সংখ্যার কি কি বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা বিশেষ ধরনের ভারযুক্ত বা ভারমুক্ত গড় তো এখানে আমরা একটু বুঝি এই যে সূচক সংখ্যা কিন্তু এক ধরনের গড় তো এর আগে তো আমরা গড় বের করেছি তাই না অনেক রকম গড় বের করেছি গাণিতিক গড় জ্যামিতিক গড় হারমোনিক মিন বা তরঙ্গ গড় তো সেই গড়ও হচ্ছে গড় এক ধরনের আর সূচক সংখ্যাও এক ধরনের গড় কিন্তু আমরা আগে যে ধরনের গড়গুলো বের করেছি
তার সাথে এই সূচক সংখ্যা নামক গড়টার একটা বড় পার্থক্য আছে কি পার্থক্য সেই পার্থক্যটা হচ্ছে আমরা যখন আগে গড় বের করছি আমরা মনে করি আমরা কিন্তু সব সময় একই ধরনের রাশির গড় বের করছি অর্থাৎ যদি কোনো শ্রেণীর শিক্ষার্থীদের বয়স বের করতে হয় আমরা শুধু বয়সেরই গড় বের করছি যদি কোনো শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতার গড় বের করতে হয় আমরা কিন্তু শুধু উচ্চতারই গড়টা বের করছি এখানে কিন্তু আমরা উচ্চতা এবং বয়সে বা অন্য কোনো বিষয় বৈশিষ্ট্যের গড় একসাথে বের করি না এখানে কিন্তু সেরকম হবে না এখানে আমরা ভিন্ন ভিন্ন জিনিসের গড় একসাথে বের করব যেমন আমরা দুধ তারপর দুধের দাম মাছের দাম তারপরে ঘিয়ের দাম এই সবগুলোর গড় একসাথে বের করব এবং বুঝতেই পারতেছি যে আমরা প্রচলিতভাবে গড় বলতে যা বুঝি এইখানে আমাদের গড়টা ঠিক সেরকম না কি 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 বিষয় আলাদা এটা আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব সেই সময় কিন্তু বুঝতে পারব তো এক নম্বর বৈশিষ্ট্য কি গেল যে সূচক সংখ্যাটা এক ধরনের বিশেষ ভারযুক্ত বা ভারমুক্ত গড় এরপরে একক মুক্ত বিশুদ্ধ সংখ্যা কেন আমরা জানি যে কোন সংখ্যা যদি দুইটা রাশির অনুপাত হিসেবে প্রকাশ করা হয় কোন সংখ্যা যদি দুইটা রাশির অনুপাত হিসেবে প্রকাশ করা হয় তাহলে সেটা হয় হচ্ছে কি একটা একক মুক্ত বিশুদ্ধ সংখ্যা যেহেতু আমাদের সূচক সংখ্যাটা দুইটা রাশির একটা অনুপাত সেই কারণে এটা একটা একক মুক্ত বিশুদ্ধ সংখ্যা এবং সূচক সংখ্যাকে শতকরা চিহ্ন ব্যবহার করা হয় না সূচক সংখ্যায় শতকরা চিহ্ন ব্যবহার করা হয় না যদিও আমরা দেখব যে অনেক সময় আমরা সূচক সংখ্যা বের করব কিভাবে এই যে সূচক সংখ্যা যে আমাদের অনুপাতটা বের হবে এটার সাথে আমরা 100 গুণ করে সূচক সংখ্যাটা বের করব আমরা জানি প্রচলিতভাবে কোন অনুপাতের সাথে যদি আমরা 100 গুণ করি সেটা শতকরা প্রকাশ হয় অর্থাৎ কোন কিছুকে শতকরায় প্রকাশ করতে হইলে আমরা তার অনুপাতটা বের করে সেটাকে 100 দ্বারা গুণ করি সূচক সংখ্যার ক্ষেত্রে আমরা 100 দ্বারা গুণ করে সেটাকে শতকরায় প্রকাশ করব ঠিকই কিন্তু পার্সেন্টেজ যে চিহ্নটা আছে ওই চিহ্নটা ব্যবহার করব না ঠিক আছে এরপরে হচ্ছে ভিন্ন ভিন্ন এককে একসাথে তুলনা করে এই যে একটু এটা কিন্তু আমরা প্রথম বৈশিষ্ট্য বলার সময় বলেছিলাম যে সূচক সংখ্যায় কি হয় আগে যে আমরা গড়গুলো পড়েছি প্রচলিত গড়গুলো সেখানে আমরা একই রকম বৈশিষ্ট্যকে একসাথে হিসাব করছি তাই না এখানে জাস্ট কি হবে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যকে আমরা একই সাথে তুলনা করব এই গেল হচ্ছে আমাদের সূচক সংখ্যার বৈশিষ্ট্যগুলো আমরা যে যখন পরবর্তীতে সূচক সংখ্যা নিয়ে অঙ্ক করব বা সূচক সংখ্যা বের করব তখন এই বৈশিষ্ট্য ধারণাগুলো আমাদের আরো পরিষ্কার হবে